দর্শক শুনছিলেন মার্কেটার ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চ্যুতির এক মাস পূর্ণ হলো আজ দিনটি উপলক্ষে বিকেল তিনটায় শহীদ মার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল শুরু করে নীলক্ষেত মিরপুর রোড ধরে মানিক মিয়া ও সংসদ ভবনের সামনে দিয়ে ফ্রমগেট বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে মূলত সারাদেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে নিহতদের ধারণ আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুল আলম আশিক জানাবেন এই কর্মসূচির বিষয়ে কি কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে সাথী ধন্যবাদ আপনাকে আপনি জেনে থাকবেন যে সারা দেশে যে আন্দোলন হয়েছিল সৌরশাসকের পতনের দাবিতে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যে এ পর্যন্ত এক হাজারের মতো ছাত্র যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কর্মসূচি ঘোষণা করেছেন সেটি হচ্ছে শহীদ মার্চ কর্মসূচি এবং কিছুক্ষণ পরেই সেই শহীদ মাছ কর্মসূচি শুরু হবে আমরা এর মধ্যে দেখছি যে ছাত্ররা কিন্তু ইতিমধ্যে জড়ো হওয়া শুরু করেছেন এবং তারা বলছে যে এই যে সরকারের যে পতন হল এবং দেশ ছেড়ে যে পালিয়ে যাওয়ার যে ঘটনা ঘটলো তার আগে ইচ্ছে করলেই এই সরকার আসলে যেসব প্রাণ ঝরে গেছে সেগুলোকে বাঁচাতে পারতেন এবং যারা এর সাথে যুক্ত তাদেরকে বিচারের দাবিটি কিন্তু এখন সবচেয়ে বেশি তারা করছেন কিছুক্ষণ আগেই এখানে যারা জড়ো হয়েছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল তারা বলছিলেন যে এই সরকারকে যারা সহযোগিতা করেছে এই সৌর যারা সহযোগিতা করেছে তাদের যাতে দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং যেসব যারা শহীদ হয়েছেন ছাত্ররা তাদের তাদের এই যে মামলা হয়েছে সেই মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তির দিকে নেওয়া হয় এবং যারা প্রকৃত দোষী তাদের যাতে বিচারের আওতায় আনা হয় সেই বিষয়টির উপরে কিন্তু আজকে আমরা দেখছি যে তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এবং যারা এই সরকারের পেছনে কলকাটি নেড়েছেন তাদের সবাইকে আসলে দ্রুত বিচারের আওতায় আনার কথা কিন্তু তারা বলছেন এই কিছুক্ষণের মধ্যেই এই শহীদ মার্চ কর্মসূচিটি শুরু হবে এবং এটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি হয়ে সেটি একদম জাতীয় সংসদ ভবন হয়ে গেট হয়ে কারণ বাজার থেকে আবার ঠিক রাজু ভাস্কর্যে এসে এই শহীদ শেষ হবে এবং সেই জন্য কিন্তু এখন ছাত্ররা জড়ো হচ্ছেন এবং এরপরেই কিন্তু যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূলত নেতৃত্বে ছিলেন এবং যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা এখানে বক্তব্য রাখবেন এবং তারা তাদের দাবিগুলো এখানে উপস্থাপন করবেন আমরা দেখেছি যে যারা শহীদ হয়েছেন তাদের ছবি সম্বলিত বিভিন্ন প্লে কার্ড এবং নানা স্লোগান সম্বলিত তারা প্লে কার্ড নিয়ে এখানে জড়ো হয়েছেন ব্যানার নিয়ে জড়ো হয়েছেন এবং তারা তাদের দাবিগুলো এখানে উপস্থাপন করছেন সাথে এই ছিল আমার কাছে রাজু ভাস্করজ থেকে বৈষম্য ছাত্র আন্দোলন শহীদ মার্চ কর্মসূচির আয়োজন করব অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের মাস পেরিয়ে গেলেও এখনও হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন আন্দোলনে আহত অনেকেই পঙ্গু হাসপাতালে সাতশো পঁচাশি জন ভর্তি হন এখনও চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী গেল এক মাসে এই হাসপাতালে মারা যান পাঁচজন এছাড়াও রাজধানী সহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে আন্দোলনে আহত অনেকে ছাত্র জনতা চিকিৎসা নিচ্ছেন তাদের বিশেষ সেবা দিচ্ছে কর্তৃপক্ষ দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখব বিস্তারিত মামুনুর রশিদ ছয়জনের সংসারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি উত্তরার মাইলস্টন কলেজে পিয়নের চাকরি করেন তিনি গত পাঁচ আগস্ট উত্তরায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে সেখানে এক মাস ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি সবার পতাকা নিয়ে আনন্দ মিছিল উল্লেখছিলাম তখনই আমাদের হঠাৎ বিকেল চারটা থেকে সাড়ে মধ্যে পুলিশ ছাত্রলীগ ওরা আমাদের উপরে গুলি ছুড়ে আর এই গুলিতে আমাদের মতো অনেকে মারা গেছে অনেকে আহত নিহত হয়েছে এভাবে আজ পর্যন্ত হাসপাতাল বিভিন্ন হাসপাতালে শুধু মামুনি নন তার মতো অনেকেই বিজয়ের এক মাস পর হাসপাতালে কাটরাচ্ছেন ওই অবস্থায় আমার পরে মরার মতো অবস্থা করে আমাকে ফেলে দিয়ে যায় ওখান থেকে কয়েকজন ভাই এসে আমাকে রেস্কিউ করে সবার বেজে যাচ্ছে তারা তো আর নামে নেই বা নামতে পারেনি তে সমস্ত পুলিশ আমাদের দিকে লক্ষ্য করে গুলিস হঠাৎ পায়ে এসে গুলি লাগে পরে অনেকক্ষণ পরে থাকে হাঁটুতে হাসপাতালে চিকিৎসা নিয়ে সন্তোষ জানান রোগীরা আর অভিভাবকরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান এরকম যারা ছাত্র এবং বাসার ভিতরে যারা শিশু বাচ্চা মারা গেছে বারান্দায় অনেক দেখলাম মারা গেছে অনেকে সেই ক্ষেত্রে আমার এটা সুষ্ঠু বিচার হওয়া দরকার ছাত্র জনতার আন্দোলনের সময় আহত রোগীদের বিশেষ সেবা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক সরকার এনজিও এবং ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য অনুদান আসছে বলেও জানান তিনি চিকিৎসার একটা পর্যায়ে মোটামুটি একটা হেলদি পর্যায়ে তারা আছে এটা হয়তো দেড় দুই মাস লাগবে আরও হেলদি স্টাম তৈরি হওয়ার জন্য পরবর্তী তাদের অঙ্গ প্রতিস্থাপন করে দিলে হয়তো তারা কর্মক্ষম একটা পর্যায়ে তারা যাবে আর বাদ বাকি আমাদের এখানে যে রুগীগুলো আছে তাদের মোস্ট অফ দি পেশেন্টসের আমরা ডেফিনেটিভ ট্রিটমেন্ট অলমোস্ট শেষের দিকে কিছু পেশেন্ট আছে যাদের জন্য একটু সময় নিচ্ছি আমরা অলমোস্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট পেশেন্টের ডেফিনেটিভ ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে দ্রুত চিকিৎসার মধ্য দিয়ে রোগীরা ঘরে ফিরতে পারবেন এমনটাই জানান পঙ্গু হাসপাতালের পরিচালক দীপ্ত ঢাকা। কোটা সংস্কার শিক্ষার্থীদের গণ আন্দোলন জুন থেকে অগাস্টে উত্তাল ছিল পুরো দেশ এই আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করে সরকার তারপরও শেষ রক্ষা হয়নি ডিবি হেফাজতে ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হলেও সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকারের ভিডিও বার্তা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দেয় কোটা সংস্কার আন্দোলন ক্রমান্বয়ে সরকার পতনের এক দফায় রূপ নেয় পাঁচ অগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় জনগণ বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে পাঁচ জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেয় হাইকোর্ট পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ কোটা সংস্কার করতে সরকারকে সময় বেঁধে দেয় ত্রিশ জুন পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে পয়হেলা জুলাই থেকে পুলিশের বাধার মুখেই শুরু হয় দাবি আদায়ের নানা কর্মসূচি সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন তারপর বাংলা ব্লকেট চোদ্দ জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা একই দিন গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার মন্তব্যে ফুসে ওঠে শিক্ষার্থীরা পনেরোই জুলাই আন্দোলন দমনে ছাত্রলীগকে উস্কে দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ ষোলো জুলাইও দিনভর ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ হয় রংপুরে পুলিশের গুলিতে প্রাণ দেয় বেগম ভোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পরদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্রছাত্রীরা অবস্থান করে আবাসিক হলে আঠারো জুলাই দেশব্যাপী সংঘর্ষে অর্ধশত ছাত্র জনতা নিহত হয় পরদিন নয় দফা দাবিতে শুরু হয় কমপ্লিট শাটডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে বন্ধ করে দেয় ইন্টারনেট সেবা একুশ জুলাই কোটা সংস্কার পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আদালত এর মধ্যে পাঁচ দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় দুই শতাধিক আটাশ জুলাই ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হলে ভিডিও বার্তায় পাল্টা কর্মসূচি দেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার আন্দোলনের তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ মানুষকে আরো করতে হলে কর্মসূচি এমনই দিতে হবে সাথে সাথে আমরা তিনজনের পাশাপাশি দাঁড়ায়ে হাতকে এভাবে শক্ত করে যে আন্দোলন চললো সহিংসতা নিহত ব্যক্তিদের শরীরে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে লাল কাপড় মুখে ও চোখে পাতার কর্মসূচিতে আন্দোলনকারীরা সকলকে আমরা প্রোফাইল পিকচার লাল করার জন্যে আহ্বান জানাই দেখা যায় সেই দিনই বিপ্লব ঘটে গেছে চাটুকাররা ছাড়া আর সবাই তাদের প্রোফাইল লাল করে তাহলেন যেটা বিশ্বের ইতিহাসে বিরল তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে আসে সরকার পতনের এক দফা পরদিন মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচ শতাধিক পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে গণভবনমুখী জনতার ঢল দেখে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা ষোলো বছরের স্বৈরা শাসন থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ বিল্লাল হোসেন এবারে অন্যান্য প্রসঙ্গ সশস্ত্র বাহিনী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি পরে প্রধান উপদেষ্টা উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারী সশস্ত্র বাহিনী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় গার্ড অব অনার প্রদান করে সেনা নৌ ও বিমান বাহিনী একটি সুসজ্জিত দল বীরগোলে বাজানো হয় করুণ সুর শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন ডক্টর ইউনুস এর আগে প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে পৌঁছলে তিন বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানান ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসে মাথায় এবার পদত্যাগ করল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত জানিয়ে বিদায়ী সিইসি বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে শুধু নির্বাচন কমিশন সংস্কার করলেই হবে না নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক দলের ঐক্যমত এ সময় জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত বলে মত দেন তিনি আতিকা রহমানের রিপোর্ট গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় উঠে আসে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের পদত্যাগের বিষয়টি কমিশন বেশ কদিন আগেই পদত্যাগের প্রস্তুতি নিয়ে রাখে অবশেষে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করল পুরো কমিশন আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মন মনস্থির করেছি বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাইলেও একপক্ষীয় নির্বাচন হয়েছে নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট তিনশো আঠারোটি আসনে কমিশন নির্বাচন করেছে দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যৌক্তিক কিন্তু বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার পরামর্শ দেন সিইসি নির্বাচন প্রক্রিয়ার প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে সংবাদ সম্মেলনে আসেননি কমিশনার আনিসুর রহমান ও রাশিদা সুলতানা এর আগে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত নির্বাচন কমিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করে বিদায় নেন কমিশন দুই সালে ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আওয়াল কমিশন দায়িত্ব নেয় তাদের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আতিকা রহমান আর ঢাকা শুধু পদত্যাগে সমাধান নয় বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সেই সাথে গণহত্যার দায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিও জানান তিনি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইউথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেন ছাত্র জনতার গণ দমনে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন তাই হুকুমদাতা শেখ হাসিনা সহ জড়িত সবার দ্রুত বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না রাজনৈতিক দল হিসেবে জামায়াত প্রতিপক্ষকে ক্ষমা করলেও গণহত্যায় জড়িতদের শাস্তি দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান তিনি বলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণার মানে হল আইন নিজের হাতে তুলে নেবে না জামায়াত সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে মজলিশ সুরার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জামায়াতে আমির আরও বলেন যারা বিদেশে অর্থ পাচার করেছে তারা জাতির শত্রু পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সহ তাদের বিচারও দাবি করেন তিনি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গাজীপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে খুলে দেওয়া হয়েছে তৈরি পোশাক কারখানা সব শিল্প প্রতিষ্ঠান সকাল থেকে টঙ্গি বোর্ডবাজার ও সহ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে দলে দলে শ্রমিকরা আসেন কারখানা এলাকার নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে টহলে রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এদিকে কারখানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নগরের ছয় দানা এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী অন্যদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইলে মহাসড়কে কোনাবাড়ি এলাকায় সকাল নটার দিকে বিক্ষোভ করে একটি কারখানার শ্রমিকরা এ সময় প্রায় আধা ঘন্টা ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুমিল্লার হোমনায় মা ছেলে সহ একই পরিবারে তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার গভীর রাতে উপজেলার গাগুটিয়া ইউনিয়নের বড় গাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন ওই শাহ পরানের স্ত্রী মাহমুদা আক্তার তার নয় বছরের ছেলে সাদ ও পরানের ভাইয়ের মেয়ে তিশা। পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায় সকালে মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা এরপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ কমছে বন্যার পানি তবে পানি সরতে না পারায় বিভিন্ন স্থানে স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া জ্বর সর্দি কাশি সহ নানা রোগ নোয়াখালী নিচু এলাকায় জলবদ্ধতার কারণে মানবিত দিন কাটাচ্ছে স্থানীয়দের পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ এ জেলায় বন্যায় এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে পানিবন্দী আছে প্রায় ১৬ লাখ মানুষ এখনো পানিবন্দি লাখো মানুষের দিন কাটছে ফেনের দাগুন ভুঁইয়াতে লক্ষ্মীপুরে অনেকে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছেন কুমিল্লায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যা দুর্গত মানুষ যাদের ঘরবাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা বাড়িতে ফিরলেও ঘরে থাকার পরিস্থিতি নেই তাদের জেলার বুড়িচংয়ে ভাঙ্গনের মুখে বুড়বুড়িয়া গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ ঘর বাড়ি হারিয়ে অনেকে আশ্রয় হারা অবস্থায় আছেন ভাঙা রাস্তার কারণে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে গ্রামটি। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসুদ্দিন রনি রনি জানাবেন বন্যার পানি নামতে থাকা এলাকার এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে সেই বিষয়ে এলাকার প্রশাসন চিকিৎসা সেবা নিয়ে কি ধরনের তৎপরতা উদ্যোগ নিচ্ছে সাথী যেমনটি জানাচ্ছিলেন নোয়াখালীতে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে তবে তা অত্যন্ত দীর্ঘতিতে কমছে পানি কমার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা কমছে এবং পানিবন্দী মানুষের সংখ্যাও কমছে আজকে জেলা প্রশাসন সকালে যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এখন পর্যন্ত পানিবন্দী মানুষ রয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজারের মতো আশ্রয়ন কেন্দ্রে মানুষ রয়েছে এখনও এক লক্ষ আটত্রিশ হাজারের মতো এবং এখনও আটশো তেইশটি আশ্রয়ন কেন্দ্র চালু রয়েছে অপরদিকে পানিবাহিত রোগের বন্যার পানি কমতে থাকার পানিবাহিত রোগের কিন্তু প্রকটাকর ধারণ করেছে নোয়াখালী আজকে আমি সকালে নোয়াখালীর দুইশো পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়েছি সেখানে গিয়ে দেখতে পেয়েছি যে এখানে যে আসন রয়েছে তার চারগুণ পেশি বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছে তো নোয়াখালী ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক হেরালুদ্দিন জানিয়েছে যে তিনি প্রশাসনকে জানিয়েছে এখানকার যদি একটি স্কুল ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তিনি ডায়রিয়া আক্রান্ত রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারবে অপরদিকে আশ্রয়ন কেন্দ্র থেকে অনেকে বাড়ি ফিরে গেছে ফিরে যাওয়ার পর কিন্তু তাদের যেই ঘর বিধ্বস্ত হয়েছে এবং পানি জমে আছে এমন পরিস্থিতিতে তারা কিন্তু আবার অনেকে কিন্তু আশ্রয়ন কেন্দ্রে ফিরে এসেছে আবার অনেকে কিন্তু তাদের 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 বাড়ির পরিবেশ দেখে কিন্তু তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছে কারণ অনেকেরই মাথা খোঁজার শেষ সম্পর্কটুকু তারা হারিয়ে ফেলেছে আর এছাড়াও বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু সাপের উপদ্রবও এখানে একবারে পকট আকার ধারণ করেছে ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ধন্যবাদ আপনাকে সপদে পুনর্বহলের দাবিতে সংবাদ সম্মেলন করলেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন গত মে থেকে জুন মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে স্থায়ী এ পদ থেকে অপসারণ করে যেখানে বর্তমান ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যের দূরীকরণ সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও বৈষম্য শিকার তারা বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সকলের নিকট এই বৈষম্যের পরিত্রাণ কামনা করেন তারা নির্বাচিত আমরা কোন দলের মার্কায় নির্বাচন করি আমাদের এই ভাইস চেয়ারম্যানের মধ্যে আছে মুসলিম হিন্দু বৌদ্ধ তৃতীয় জনপ্রতিনিধি অর্থাৎ আমাদের এই সমগোষ্ঠীর নির্বাচনের মধ্য দিয়ে বোঝায় আমরা সকল জনসমষ্ঠির নির্বাচিত লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রে জর্জিয়ায় একটি স্কুলে বন্দুকধারী হামলায় অন্তত চারজন নিহত হয়েছে এ সময় আহত হন কমপক্ষে নয় জন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বুধবার সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারে আপালেচি স্কুলের ভেতরে এই হামলার ঘটনা ঘটে জর্জিয়া পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে এক কিশোরকে আটক করেছে তারা ওই অঞ্চলে সব স্কুলে লকডাউন অবস্থা জারি করা হয়েছে সবশেষ শেষ আপালেচি হাই স্কুলের হামলা চল প্রতি বছর সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে পঁয়তাল্লিশটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারীর চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায় বিচার চেয়ে আবারও রাত দখলে নেমেছে রাজ্যবাসী বুধবার রাত নটা থেকে দশটা পর্যন্ত রাজ্য জুড়ে আলো নিভিয়ে ও রাস্তায় নামে অসংখ্য এ সময় গান কবিতা আবৃত্তির পাশাপাশি প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে কলকাতার রাস্তাঘাট সবার কণ্ঠে এক দাবি হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এদিকে উত্তর চব্বিশ পরগনা কৃষ্ণনগর বর্ধমান বারাসাত সহ পুরো পশ্চিমবঙ্গে মোমবাতি ও হাতে প্রতিবাদে বেরিয়ে পড়ে আন্দোলনকারীরা এর আগে চোদ্দ অগস্ট রাতে একইভাবে রাজপথে আন্দোলন করে নারীরা ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি নির্বিচারে হামলায় আরও আঠারো ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার আটশো ছাড়িয়ে গেছে এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও চুরানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবারে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপে নিজে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছে খেলার খবর ফুটবল প্রসঙ্গ ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ভুটানের থিম্পু চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় সন্ধ্যা ছটায় এএফসি এশিয়ান কাপের বাছাই ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ জামাল ভূঁইয়াদের জন্য এই সফরে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ক্যাবরেরা শিষ্যরা লাল সবুজদের জন্য কঠিন চ্যালেঞ্জ সমুদ্র পৃষ্ঠে উচ্চতার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া যদিও সবকিছু পেছনে ফেলে ম্যাচ দুটি জিতে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় দলটি পাঁচ দেখায় জয় পেয়েছে বাংলাদেশ দুপুরের সংবাদে এ পর্যন্ত সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন জেলা সংবাদ বিকেল পৌনে পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে